কালী ঠাকুর, তার গলায় দেখবে একটা মালা আছে মানুষের মুন্ডু দিয়া, এগুলো মাটির মুন্ডু। কিন্তু মুসলমানদের রাজত্বে তখন প্রতি পাড়ায় গুরুদেব বলতো যে একটা টাটকা ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে হলে হবে না, তাকে বলিদান করতে হবে, তার নাম ছিল নরবলি। তো সেই নরবলিতে যে যত বড় গা সে গায়ে তত, আপনি চেয়ার থেকে উঠে পালিয়ে যাচ্ছেন কি বাবা, মেজ ছেলে 2 লাখ টাকা, আলহামদুলিল্লাহ। আসগর আলী, হ্যাঁ ঠিক আছে, তার কেউ আছে এখানে, তার আব্বা টাব্বা কেউ আছে? কেউ নেই। আচ্ছা আমি হাত তুলছি, আপনাদের কাউকে আমি হাত তুলতে বলছি না, কারণ আপনাদের কষ্ট হবে, বারবার হাত তুলবেন, আপনার বিরক্ত হবেন। আপনারা খালি আল্লাহর সাথে একটু লাইন করুন যে মনি আমার সমর্থন আছে, কী দেওয়া দরকার। আমি দোয়া করছি, হে আল্লাহ, হে মনিব, হে পরওয়ারদিগার আলম, কী করুণার প্রয়োজন আছে পল্টু বাবুর সেটা আপনি জানেন, তাকে কী কী দেওয়া দরকার, তাকে কতটা ঈমান দেওয়া দরকার, কতটা তাকওয়া দেওয়া দরকার, কতটা রিজুরিটার বরকত দেওয়া দরকার, কতটা তাকে হায়াত বা আয়ু দেওয়া দরকার, আপনি সেটা জানেন। অত হে মুনিব, হে পরওয়ারদিগার আলম, এই 2 লাখ টাকাকে আপনি কবুল করুন, আর তাকে এবং তাদেরকে কী দিলে ভালো হয় আপনি সিদ্ধান্ত নেন। আমি অধম, আমি কী করে আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, আপনি যেটা ভালো বুঝবেন সেটা দান করুন। মুনিব, সে যাদের ভালোবাসে তাদের ওপরে আপনি রহমত করুন, করুণা করুন। আপনার 3 বার আসুন বলি খুব দিল দিয়ে, আল্লাহুমা আমিন, আল্লাহুমা আমিন, আল্লাহুমা আমিন। ঈদ আপনার হয়ে গেছে? আচ্ছা ঈদ কতটা লাগবে বলতে পারেন, বলতে পারবে? এগুলো সব প্ল্যান করে ঠিক করে রাখতে হয় তো। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছেন? ঈদ ঈদটা হয়ে যাক আগে, ঈদ ঈদ। হ্যাঁ 20 গাড়ি, তাহলে 2 লাখ টাকায় ক গাড়ি হবে? 10 গাড়ি, আর আমাদের 8 গাড়ি। আচ্ছা 8 গাড়ি, ঠিক আছে। তাহলে 1 গাড়িতে আপনার ক হাজার ইট ধরলেন? আচ্ছা 2000। 1 গাড়ি ইটের কেউ আর আছেন আল্লাহর বান্দা? আমি কসম করে বলছি, আমি যতদিন বাঁচবো প্রত্যেক ওয়াক্তে আপনার জন্য দোয়া করবো। রেজাল্ট যদি ভালো হয় আমাকে দোয়া করবেন, আর যদি উল্টো হয়ে যায় জানবেন আমি 420 প্রতারক। যিনি আছেন একবার ডাকুন বাবা, একবার এসো। চেয়ারটা সবাই লেখেন, চেয়ারটা দাও, একটা চেয়ার দাও, দখলে তোমার নিচে বসো একজন, এই চেয়ারটা একবার বসো। একটা ঘটনা শুনুন, চলে যাবেন না, একটা সুখবর দিচ্ছি আপনাদের। আমি গোলাম আহমদ মর্তজা সবচেয়ে যেটা বড় বক্তব্য রাখবো মনে করেছিলাম সেটা এখনও বলিনি, আর আপনাদের স্ট্রোকের ওষুধ যে আমি বলেছি আমি ওয়াদা করছি ওটা আপনার শিখিয়ে দেবো। আপনারা কেউ চলে যাবেন না, আসুন। হিন্দু মুসলমান যেই হন, আপনার আপনার দাঁড়িয়ে কেন আছে, আমার খুব কষ্ট হচ্ছে দেখতে, খুব কষ্ট হচ্ছে, আপনার পৌঁছতে পারছে না, এত জায়গা রয়েছে, একটু বসতে পারবেন না? কে আপনাদেরকে মশলা শিখিয়েছে যে উজুর সাথে বসতে হয়? কোন শালা বলেছে? 10 মিনিট অন্তর অন্তর পাচা দিয়ে হওয়া বেরিয়ে যাবে, আর আপনি পুকুরে উঁচু উঁচু করতে যাবেন? ইসলাম ধর্ম বিজ্ঞানসম্মত, যা বিজ্ঞান নয় তা ইসলাম হয় না। বসুন চুপ করে। হ্যাঁ বাবা, তুমি এরকম করে হাত তোলো। কি নাম বললে তোমার? আজিজুল হোসেন। আজিল হোসেন মনিব, এই নওজোয়ান ছোকরা আজিল হোসেন, আমার একটাই কথা, অমুক দেন তমুক দেন বলার আমার অধিকার নেই, আপনাকে আমি কী বলবো, কী দিলে ভালো হয় আপনি তাকে দিন, তার বাচ্চা কাচ্চাকে দিন, তার ব্যবসা বাণিজ্য রুজিরোজগার কী আছে তাতে বরকত দান করুন, আর কবরে যারা আত্মীয় স্বজন অসহায় অবস্থায় আছে তাদের দিকে আপনি লক্ষ্য করুন, আর ওকে দীর্ঘ আয়ু দান করুন, ইমানের সাথে থাকতে দিন, যখন আপনি ডাক দেবেন তুলে নেবেন, যাদিকে জীবন্ত রেখে যাবে তাতে ইমান সাবান জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করবেন। আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন।
এসো। আর কেউ আছেন? জি প্লিজ আসুন, এখানে একটু বসবেন। কেন বসবেন সেটা পরে বলবো। এই চেয়ারটা আজকে এমনি অর্ডিনারি চেয়ার নয়, একটা বিস্তর দাম। একটা ঘটনা শুনুন, আমি বাদশাদের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার বাচ্চার নাম বলেছি, কি সেটা মনে আছে না ভুলে গেছেন? আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। আওরঙ্গজেব রহমতুল্লাহ আব্বার নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, সম্রাট শাহজাহান। ওর আরও ভাই ছিল, একটার নাম দারাশেখো, একটার নাম সুজা, একটার নাম মুরাদ, আর একটা আওরঙ্গজেব আলমগীর। এই তিন ভাই হচ্ছে, বলতে বাধ্য হচ্ছি, তিন ভাই হচ্ছে পাঁড় মাতাল আর বিশাল চরিত্রহীন লম্পট তিনজনই। আর এমন আল্লাহর অলি জোর জোড়া নেই ছোট। তো তখন ভাবলে যে ছোটর এত ভক্ত কেন, ছোটকে সবাই এত ভালোবাসে কেন? তো বললে যে পাহাড়ে একজন বুজুর্গ আছে, সে আজ 12 বছর পাহাড়েই আছে, আর খায় দায় কি ঝর্নার পানি খায়, আর যা ফল ওখানে সব আতা ফাতা এটা সেটা হয়, আর ওই মৌচাকের মধু খায়, আর ওইভাবে বেঁচে আছে, গা ধোয়াও নেই কিছুই নেই, আল্লাহ আল্লাহ করে একবার ডাইনি হয়ে আছে। দোয়া নিতে গেছে বাচ্চার বেটা, বড় বেটা, দামি জামা কাপড় বাচ্চার ছেলে, তো ঘোড়াটা নিচে রেখে চাকর রেখে পাহাড়ের উপরে উঠে বলছে, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুই কে? এত বড় আস্পদ আমাকে তুই বলছে, আপনি বলছে না, মাতালের বুদ্ধি যেমন হয়। কে তুই? বলে আমার পরিচয়টাকে শুনুন, আমি সম্রাট শাহজাহানের বড় সাহেবজাদা। চুপবে সাহেবজাদা, সাহেবজাদা ফাহেবজাদা, কী করতে এসেছি মরতে এখানে জানিস না? আমি তোদের অত্যাচারে চলে এসেছি, আমি একটু নির্জন জায়গায় এসেছি, কেন আমাকে বিরক্ত করতে এসেছিস? বুঝে তলোয়ারটা আনলে করে এক চোটে মুন্ডুটা কেটে দিত, বুজুর্গি বার করে দিত। যা তোর তলোয়ারটা আনি নাই বলি রক্ষা, বল কেন এসছিস বল। বললে বলবো? হ্যাঁ হ্যাঁ বলতে বলছি, বল বস। বসবো কোথায়, একটা কাঁথা বিছানা আছে, কাঁথাটা দুর্গন্ধ আর এত ময়লা, 12 বছর কাঁচা হয়নি, কে কাঁচবে, কে কেঁচে দেবে কে? তো সে একবার চামড়ার মতো হয়ে গেছে, গন্ধ বার বেরোচ্ছে। ও দেখলে আমাকে বসতে বলছে, এখানে বসলে আমার এটাও গন্ধ হয়ে যাবে, ধুর। তার চেয়ে একটা পাথরের উপরে বসলো। এবার বলবো, বল বল তাড়াতাড়ি বল, আমার সময় খুব কম, বল। বলছি কি, আমার আব্বা মরে গেলে আমরা তো চার ভাই, আমি যেন রাজত্বটা পাই, রাজত্বটা পাই কারণ আমি বড় ছেলে। ইনশাআল্লাহ তুই কোনো দিন রাজত্ব পাবি না, বেরো এখান থেকে। সে আল্লাহর খাস অলি, সে কাকে ভয় করবে? বলে কি রে, তলোয়ার আনলে তোর ওই বুজুর্গি দেখিয়ে দিতাম, ও পালিয়ে গেল। এইবার বলে, তোমার ভাই গিয়েছিল তুমি যাও, একটা একটা করে এলো, একই উত্তর সবাইকে দিলে, আর কেউ বসলো না। আর হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহকে বলছে, হুজুর আপনি নিজেই তো একটা বিশাল জিন্দা অলি, তো সব ভাইরা গিয়েছিল তাদের দোয়া ওরা নিয়েছে, আপনি একবার যাবেন? বলে হ্যাঁ দোয়া নেওয়া দরকার, তার একটা ঘোড়া বার করে দিয়ে আমি যাই। ঘোড়া করে চাকরকে বললে, তুমি থাকো আমি ওপরে যাই। যে দেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী বে তুই আবার কে? তা বলছে, আমি আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, মানে খুব গুণাগার মানে ছেলে। বস বস এখানে বস। তা কোথায় বসবো হুজুর? বলেই তো বিছানা করা আছে, বস। তো সে ময়লা খাতায় আত্মহাত পড়ার মতো বসলেন, আস্তে আস্তে পরের মতো হাতগুলো দিয়ে বসলেন। বসে বলছেন, জনাব এবার বলবো? বলে বল। বললে, আপনি দোয়া করুন, যদি আমি সমস্ত জাতের মানুষকে সমান চোখে দেখে প্রত্যেকের কল্যাণ করে আমি শরীয়ত অনুযায়ী চালাতে পারি, তাহলে যেন আমি বাদশা হই, আর তা নাহলে যেন আমি সিংহাসন না পাই। উনি খলখল করে হেসে গেলেন। কে খলখল করে হাসলেন? বুজুর্গ। তা বলে, হুজুর হাসছেন? বলে, 12 বছর হাসিনি রে, আজকে হাসলাম। বলে, 12 বছর হাসেননি? বলে, কার সাথে হাসবো, কেউ তো নেই, শুধু শুধু হাসবো কার কাছে। তো কেন হাসলেন? বলে, তোর কথা শুনে হাসছি।
কি আমি হাসির কথা বললাম হুজুর যে এত আপনার হাসি লাগলো? বলে তুই তো সিংহাসন পেয়ে গেছিস। বলে আপনি কি বলছেন, আমার আব্বা কোনো বেঁচে? মরে গেলে তো সিংহাসন পাবো। গিয়ে দেখবি মরে আছে। এই কাঁথাটাই সিংহাসন, তোর ভাই সালাদিকে বলেছেন বস, বসে নেই তো আমি কি করবো? আমি মরতে যা মরে যাব, মনে রাখবেন এই চেয়ারটাতে একবার কোমরটা ঠেকিয়ে যান, এটা বেকার যাবে না। হাত তোলো, এরকম করে হাত তোলো। মনিব, আমার একটাই কথা, কি নাম্বার কত? এক গাড়ি ইট। মনিব, শহীদুল ইসলাম আপনার গোলাম এসেছে, এই টাকাটায় অনেক কিছু করতে পারতো, বাড়ির বিবি বাচ্চার সঙ্গ মেটাতে পারতো, কিন্তু ওটাকেও বাদ দিয়ে দিলে আপনাকে খুশি করার জন্য। আপনি মসজিদগুলো আল্লাহর ঘর বলেছেন, আপনার ঘর তৈরি করতে এগিয়ে এলো, ওকে কি দেওয়া দরকার আপনি ঠিক করবেন? আল্লাহ আল্লাহ, আমার একটাই দোয়া, ওকে কি দেওয়া দরকার, ওর বাড়ির লোকদের কি দেওয়া দরকার, কবরে আত্মীয়স্বজন শুয়ে আছে তাদের কি দেওয়া দরকার? হোমনি বে পরদে আলম, যখন ইমানের সঙ্গে তাকে তুলে নেবেন, কঠিন কঠিন দিনে তার জন্য সহজ ব্যবস্থা রাখবেন, আর যাদিকে জিন্দা রেখে যাবে তাদের ইমান সামান জান মাল ইজ্জত আবরুল আপনি হেফাজত করবেন। আমি নাপাক চোখের পানি দিয়ে আপনার দরবারে দোয়া চাইছি, এ চেয়ারে বসা যেন বেকার না হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাও, নামাজটা পঞ্চাক্ত পড়ে যেও। আর কেউ আছো বা? সময়টা নষ্ট করো না, আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু। বলি কীরকম? আপনাকে যদি আজকে কোনো বেঈমান প্রশ্ন করে যে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশাকে বিয়ে করেছিলেন, নবীর তখন বয়স 50 বছর কম মাস, নবীর বয়স কত বললাম? 50 বছর কম মাস, আর পাত্রীর বয়স 6 বছর কম মাস, 7 বছরই হয়, 7×7=49, 7.5 গুণ বড়। তোমাদের নবী, এটা নবীগিরি নবীওয়ালা কাজ হয়েছে না অনবীওয়ালা কাজ হয়েছে? উত্তর দেওয়াটা সহজ না কঠিন? উত্তর দিন, কঠিন না সহজ এইটা বলুন আগে, খুব কঠিন। তো এগুলো উত্তর না দিয়ে আমি জমা রেখেছি, এই কাজটা আগে সেরে নিই। কেউ আছেন? আর এক গাড়ি দেবেন? কেউ আল্লাহর বান্দা আছেন? বহু তো টাকা এলো আর গেল, ডাক্তারের নিলে সহ্য হবে, গভর্নমেন্ট নিলে সহ্য হবে, চুরি ডাকাতি করলে সহ্য হবে, হাতে তুলে দিতে পারবেন না এখন? কেউ আছেন আর আল্লাহর বান্দা একটু সারা দিন? এখন তুমি পড়ছো কি পড়ছো? তুমি চেয়ারে একবার বসো, বসো। ওর আব্বাকে ডাকো, ডাকো ডাকো আব্বাকে ডাকো। বাবা, খোকার বাপ একবার এসো এখানে, কই গো? তুমি ওকে কোলে নিয়ে বসো, কোলে নিয়ে বসো। তোমার নাম কি? বয়স অল্প, নাম আসগার। আসগার মানে সবচেয়ে ছোট, তার মানে আল্লাহওয়ালা বাপ ছিল, ভালো নাম রেখেছে। ও ছোট নয়, ও অনেক বড় বনর। আমি তোমাকে আর তোমার বাচ্চাকে দোয়া করে যাচ্ছি। আর বাচ্চা আছে? মেয়ের জন্য দোয়া করছি, ভালো জায়গায় বিয়ে হবে ইনশাল্লাহ, তোমার ছেলেও অনেক বড় হবে। ওকে 4 পাস করিয়ে হাফেজ করো, হাফেজ করে আমাকে দিয়ে দিও। ওকে স্কুল ফাইলে হায়ার সেকেন্ডারি পাস করি, তোমাকে দিয়ে দেবো, ডাক্তার ইঞ্জিনিয়ার করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। বলে আপনি যদি মরে যান, কলা গাছ জীবনে একবার ফল দেয়, কিন্তু মরে গেলেই জানবেন তার তেউর বেরোয়। আমার তেউর সব রেডি আছে, চিন্তার কোনো কারণ নেই। এটা তোমাকে হাত তুলতে হবে, তুমিও হাত তোলো, চলো আপনাকে দিচ্ছি। আপনি ঠিক করবেন, আপনার তো কোনো কিছু প্রয়োজন নেই, আপনি ঠিক করবেন কি দিলে ভালো হয়। ওকে, ওর বাড়ির লোকদেরকে, কবরে যারা শুয়ে আছেন তাদেরকে, আর যখন ইমানের সাথে
তুলে নেবেন, তখন যারা জীবন্ত এখানে থেকে যাবে তাদেরকে আপনার হাতে সঁপে দিচ্ছি, তাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ক গাড়ি হলো গো, ক গাড়ি হলো, ক গাড়ি হলো, বারো গাড়ি, ক গাড়ি লাগবে বললে, আর আট গাড়ি বাবা, নাহলে ফকির খুশি হবে না গো। মসজিদটা না তৈরি করলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এই মসজিদটা আট বছর পড়ে আছে, ভারতের ইতিহাসে এটা নেই। কে আছেন এক গাড়ি ইট দেন, যদি বলে টাকাটা যদি আমার না হয় আমি হিন্দু মুসলমান যার কাছে হোক সেই দি তাও হবে, খালি চুরি চুরি চামারিটা করবেন না, খুশি হয়ে যে দেবে আপনি দেবেন, ইটের ভাটায় গিয়ে ভিক্ষা চাইবেন দেবেন। আর কে আছেন এক গাড়ি দেবেন কি দুই বন্ধুতে এক গাড়ি দেন, আমার খুব কষ্ট হচ্ছে, আপনার আবার টাইম নষ্ট করছেন, আমার সময়ের মূল্য আছে গো, আপনারা বুঝছেন না। আপনার মনে করছে আমি ডেলি জলসা করি, ডেলি জলসা করলে বইগুলোকে আমার জিব্রাইল ফেরেস্তা লিখে দিয়ে যায়। হ্যাঁ ভাই, কে আর একজন আসছে, দেখুন এরা সব সাধারণ মানুষ, এরা কেউ মওলানা নয়, হাফেজ নয়, কারি নয়, মুফতি নয়, কিন্তু এদের ভেতরে ইমানটা কত জোরালো আপনি দেখুন। আর যদি নবী থাকতেন তো জান দিয়ে দিত জান। আমরা নবীর পাচাটা একটু কথা বলেছি কোরআনের একটু সামান্য কথা ইনতানসর ইনসর তার ঠেলাতেই আসছে লোক। তো আমি খুব খুশি যে খুব সহজে, বাবা সোনাক্ষী নাম তোমার, শেখ আয়ুব আলী, কত ইট, আচ্ছা এক গাড়িও বলতে পারতো, কিছু চিন্তা করে দেখেছে যে না কোরআনে আছে লান তানালুল বিররা হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা বাছাই করে ভালো জিনিসটা দেবেন। তখন মন বলছে আমি এক গাড়ি নয় দু গাড়ি দেবো, আপনাদের হাত তুলতে হবে, তুমি খালি হাত তোলো, তুমি আর আমি হাত তুলবো, এরকম নয়, এরকম মোনাজাত। মনিব আমার একটাই, ফকিরের একটাই কথা যে ওকে দুনিয়ায় কি দেওয়া দরকার, হালাল মাল, আয়ু, সুস্থতা, আর কবরে যে আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের সহায় হয়ে যান আপনি। আর ইমানের সাথে দীর্ঘ আয়ু নিয়ে যখন আপনার দরবারে যাবে, আপনার ডাকে যাবে, তখন যাদেরকে রেখে যাবে জিন্দা তাদের ইমান সামান জান মাল ইজ্জত আপনি হেফাজত করবেন। আমি একটা ছাড়া দ্বিতীয় কথা আর কিচ্ছু বলবো না, আমার স্পর্ধা কী করে হতে পারে, আমি আপনাকে পরামর্শ দেবো, আমার অধিকার নাই বলে আমি মনে করি, আপনি ঠিক করুন, আপনি ঠিক করুন। যারা আপনার দরবারে বসে আছে সব ফকির, আপনার দরবারে ফকির, কাউকে আজ বঞ্চিত করবেন না, কেউ যেন আজ বঞ্চিত না হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাও, আর কেউ আছো তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, সময় নষ্ট করবেন না। মনে রাখবেন আপনার যে বিপদটা আসছে দৌড়ে দৌড়ে আপনাকে ধরতে, আল্লাহর কসম করে বলছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটাকে আটকে দে। কি দিয়ে আটকে দিবি? ওটা দানের ঢাল দিয়ে, ঢাল মানে তলোয়ার মারলে ঢাল দিয়ে আটকায়, তো দানের ঢাল দিয়ে। এটা পড়ে যাচ্ছে কেন গো, এটা লুজ হয়ে গেছে গো। হ্যাঁ, কি নাম বাপ? ও সাত্তার, আল্লাহর নাম, সাত্তার নাম আল্লাহর, সাত্তার আব্দুল সাত্তার, সাত্তার গোলাম। কত বাবা ইট? দু হাজার, দু হাজার মানে এক গাড়ি তো নাকি, এক গাড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হাত তোলো, এরকম করে হাত তোলো, এরকম করে হাত তোলো। মনিব, আব্দুল সাত্তারের মা অসুস্থ, আপনি শুনতে পেয়েছেন, আপনি হচ্ছেন বুকের ভেতরের খবর জানাওয়ালা, আলিমু বিজাতে সুদূর। আমরা বিশ্বাস করি আপনার ক্ষমতা যা ছিল তাই আছে, কমবে না বাড়বে না, বাড়ার ব্যাপার নাই তো, চরম সীমায়, চূড়ান্ত সীমায় আছে। মনিব আপনি একে কবুল করুন, এর বংশের সবাইকে কবুল করুন, ওর কবরে আত্মীয় স্বজন যারা আছে তাদের কবুল করুন, ও দীর্ঘ আয়ু দিয়ে ইমানের সঙ্গে ওকে তুলে নেবেন।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যেন পুরো পায়, তার হাতের হাউজে কাউসারের যেন পানি পান করতে পারে, আর ওর আমল্লামা যেন ডান হাতে পায়। ডান হাতে যারা আমল্লামা পাবে তারা জান্নাতে যাবে, বাঁ হাতে যারা পাবে তারা জাহান্নামে যাবে। ও আল্লাহ, সেই কঠিন দিনে আপনি ছাড়া কেউ সাহায্য করাতে, আপনি কবুল করুন, কবুল করুন, কবুল করুন, বিরহমতিকা ইয়া আরহামার রাহেমিন। যাও আর কেউ আছেন, তাড়াতাড়ি চলে আসুন, আমি মর্তজা মরে গেলে আপনাকে সরব লাগবে, এত বলেছিল গেলাম না, অথচ কত টাকা চলে গেল। শুধু আপনার বিবির যদি লাল পেশাব হয়, লাল পেশাব, ডাক্তার পরীক্ষা করে বলবে যে লাল পেশাব না, এটা রক্ত, এতে ক্যান্সার পরিণত হয়ে যেতে পারে, আপনি লাখ লাখ টাকা খরচ করবেন, কিন্তু সেই বিপদটা আসবে না, ঘ্যাচ করে আল্লাহ ঘুরিয়ে দেবেন। আমি যদি দশটা বলি আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আর কেউ আছেন? একটু বসুন, একটু বসুন, একটু বসুন, খালি আমাকে বলুন কলরি হয়েছে, কগাড়ি হয়েছে, কগাড়ি, হ্যাঁ কত, পনেরো গাড়ি, পনেরো গাড়ি, তাহলে আর তিন গাড়ি, পাঁচ গাড়ি। আচ্ছা বাবা কি নামগো শোনা, ও তো নাম বললে তো দোয়া হয়ে গেছে তো, এসো আর একজন, এসো, কে আছো? জীবনে তো অনেক এলো আর গেল, পরীক্ষা করি দেখো না, বিবাহিত অবিবাহিত তারাও এসো, দাম্পত্য জীবনে সুখ শান্তি অনেক, আরে সব তো আল্লাহর হাতে, সব। পঁচাশি ছিয়াশি বছরের লোক কখনো বক্তৃতা করতে পারে? তাই সম্ভব, আমি তো বক্তৃতা উঁচু থাকে করবার, কারণ অনেকদিন পরে এসেছি আমি, আমি শুধু বলবো আপনাদের ছেলেদের লেখাপড়া শেখান, দু চোখে অন্ধ ছেলে যদি থাকে আমাকে খালি দিয়ে দেন, আমি তাকে মানুষ করে আপনাকে ফেরত দেবো, এক চোখ কানা হলে হবে না, দু চোখ, আর হাফেজ যদি করতে পারেন, ক্লাস ফোর পাস করে হাফেজ করে আমাকে দিয়ে দেন, খালি পরীক্ষা করে দেখবো তার ইয়াদ আছে কি না, তারপর তাকে বিজ্ঞানী করতে হয় কি ডাক্তার করতে হয় কি ইঞ্জিনিয়ার করতে হয় কি প্রফেসর করতে হয় কি এইচডিও করতে হয় কি বিডিওটা আমাদের দায়িত্ব, যদি টাকা পয়সা যদি দিতে না পারি ফুল ফ্রি করে দেবো, ফুল ফ্রি, আর এইচএস পাস করা যদি ছেলে থাকে পাঠিয়ে দিন, ডিগ্রিটা তার দরকার, ডিগ্রিটা, বাকি কী করতে হয় আমি সেটাও দেখব। হ্যাঁ বলো, পঞ্চাশ হাজার টাকা ক গাড়ি উঠাবে, চার গাড়ি, দু, তাহলে আর ক গাড়ি বাকি রইল, আর তিন গাড়ি, তিনি এখানে আসবেন না? আচ্ছা নাম, হ্যাঁ নাম না বললে ওগুলো ব্যাপারগুলো কী জানেন, হয়তো নামটা তিনি বলবেন তার ভাই বড় ভাই বলে তুমি আমাকে না বলে কেন দিলে, অশান্তি হবে তো, সে আল্লাহ আল্লাহকে আমি বলছি, আমি হাত তুলছি, হে মনিব, হে পরওয়ারদিগার আলম, নাম যা আপনি তা জানেন, তার এই কষ্ট করা এই অর্জিত সম্পদ থেকে যে সে এই টাকা পঞ্চাশ হাজার টাকা দেবে, এটা আপনি পঞ্চাশ লাখ টাকা সব মঞ্জুর করে দিন, এটা দেওয়া অত সোজা নয়, বিশাল বিশাল যে বিপদগুলো আসে সেগুলোকে হটিয়ে দিয়ে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে দানের ঢাল দিয়ে রুখে দে। অতএব আপনি এখানে আসছেন মানে যে বিপদটা আপনার বাড়িতে আসছে আপনি আমি কেউ জানি না, সে ঘ্যাচ করে ধরবার আগেই সে ফিরে যাবে, এটাই হাদিসের কথা, আমি একটাও বাজে কথা বলিনি, কোনো হাদিসের বাইরে কথা বলিনি। মনিব, এতগুলো লোক আপনার ফেরেশতাদের সামনে তিনবার আমরা দিল খুলে আল্লাহুম্মা আমিন বলবো, আপনি শুনুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আর তিন গাড়ি, কেউ আল্লাহর বান্দা আছেন? আল্লাহর বান্দা কেউ আছেন? তিন গাড়ি, কমপক্ষে এক গাড়ি, তিনটে লোক হলে তিন গাড়ি হয়ে যাবে, এটা পাবো বলে আমি আশা করছি, আই হোপ, আমি আশা করছি এখনো ইনশাল্লাহ পাবো, হু ক্যান গিভ, ওই এক বান্দা আসছেন, আর কেউ আছেন? আর দুজন, কেন এইটুকু না হলে তো ঘরটা গাঁথা যাবে না,
তারপর পরে আবার সিমেন্ট হবে, রড হবে, পরে হবে। ইঁটটা তো আগে হোক, গাঁথে গাঁথনিটা তো হয়ে যাক আগে। বসো বাপ, কি নাম সোনা? সালাম। সালাম আল্লাহর নাম, মা বাপ নাম রেখেছে সালাম। তো তুই কত বাপ? তিন গাড়ি দিয়ে দিল, তাহলে বাস ইঁটের কাজ শেষ। হ্যাঁ, তিন গাড়ি দিয়ে দিল। তুমি এরকম করে হাত তোলো, এরকম করে। মনিব আজকে রেকর্ড রেখে ফেললো এই যে কত আর বিরক্তকর লোককে করবেন, আমি সবটাই দিয়ে দিচ্ছি, তিন গাড়ি বাকি আছে, তিন গাড়ি দিয়ে দিচ্ছি। ইলাহি, আমি আপনার গোনাগার ফকির, নাপাক চোখের পানি নিয়ে দোয়া করছি। আজকে যারা যারা সবাই এসেছে, কাউকে আপনি খালি হাতে ফেরাবেন না, কেউ যেন খালি হাতে না ফেরে। আর এই মাদ্রাসাটাকেও আপনি কেমন হয়তো কবুল করবেন। মনিব গো, এখানে একলাসওয়ালা লোক কিছু আছে যাদের আপনি ভালোবাসেন, আপনি ওদের দোয়ার বরকতে বাচ্চাটাকে কবুল করুন, আর মসজিদটাকেও আপনি কবুল করুন। এই মসজিদে যত নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে, তো সব সব যে পেতে থাকবে, তখন মনে হবে আরও কেন দিইনি, আরও কেন দিইনি, আমি কেন দিইনি, আমি কেন দিইনি। হে আল্লাহ, হে মনিব, আমার একটাই দোয়া, ওকে, ওর যারা জীবন্ত রয়েছে তাদেরকে, আত্মীয় স্বজন কবরে যারা রয়েছে তাদেরকে, এবং যখন ইমানের সঙ্গে আপনি তুলে নেবেন, যাদের রেখে যাবে তাতে ইমান সামান জান মাল ইজ্জত আপনি আপনি হেফাজত করবেন। আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। এসো বাবা, এসো যাও। হ্যাঁ, দোয়া করবো, সবারই জন্যই দোয়া করবো, যাও। আমি ওয়াদা করেছি, মনে আছে, প্রত্যেক ওয়াক্তে দোয়া করবো যতদিন বাঁচব। আর আমি তো প্রায় মুসাফির থাকি, আর আল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া আমি কবুল করি। মুসাফিরের জন্য মশলা আলাদা, আপনাদের জোহরের নামাজ চার রেকাত আমার দু রেকাত, আপনার আসরের নামাজ চার রেকাত আমার দু রেকাত, আপনার এসার নামাজ চার রেকাত আমার দু রেকাত। চামড়ার মোজা পরে আছি, আপনিও যদি মোজা পরেন চামড়ার, তো চব্বিশ ঘন্টা আপনার পা ধুতে হবে না, পায়ের ওপর খালি ভিজে হাতটা বুলিয়ে নিলেই হবে। আর আমার তিন দিন তিন রাত, মনে রাখবেন, আমি যদি জুমার নামাজ না পড়ি কলকাতা যাব, কলকাতায় যাব যে আমার বিবিকে নিয়ে বাজার করব। জুমার নামাজ হচ্ছে, এক সোর্সের পরিমাণে আমার গোনা হবে না, আমি মুসাফির, আমার ছাড় আছে, জুমার নামাজ আমার ফরজ নেই, মুসাফিরের এত পাওয়ার। তো আমি মুসাফির দোয়া করছি যে আপনারা, আচ্ছা যে ইটটা আছে এতে গাঁথনি কাজটা হয়ে যাবে, আশা করি যে ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহ পক্ষ থেকে একশো বস্তা সিমেন্টের ব্যবস্থা হয়েছে, বলুন আল্লাহু আমিন। একশো বস্তা সিমেন্ট, এটা কিন্তু আমি সবাইকে নিয়ে হাত তুলব। একশো বস্তা সিমেন্টে অনেক কাজ এগিয়ে যাবে না, বলুন। এবার সবাই হাত তুলুন, সবাই, সকলে, সব। হ্যাঁ, মা বোন, আচ্ছা মেয়েরা কোন দিকে আছে? মেয়ে মহিলারা নাই, মহিলা তুমি কানে কম শোনো একটু, না একটু কানে মনে হয় কম শোনে। হ্যাঁ হ্যাঁ, বলছি যে মহিলারা কোথায় কোন দিকে আছে? আচ্ছা আচ্ছা, বস বস বস। এ খুব আল্লাহওয়ালা ছেলে, খুব ভালো ছিল, আমি ওকে খুব ভালোবাসি। দেখো আমি একটা কথা বলছি, আমি বাঁচলে যদি এমন জলসা করতে পারো যে মাগরেব থেকে নিয়ে এসার আগে আমি আজ পর্যন্ত, আমি আলহামদুলিল্লাহ একাই একশো, আলহামদুলিল্লাহ বলে বলেছি না, এমনি বলেছি, খাও কি দরকার হবে না, আমি একটু পানিও খাবো না, দুধও খাবো না, আমার মেশিন চলবে। এবার আমি আপনাদের সকলকে নিয়ে একবার দোয়া করি, আপনার হাতটা তুলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনিব, হে পরওয়ারদিগার আলম, আপনি যে দয়া করে আপনার বান্দারা দিলেন, মানে আপনি দেয়ালেন, আপনি যে
এই ইট সিমেন্টের ব্যবস্থা করে দিলেন, এর শুকর করে আমরা শেষ করতে পারবো না। আশা করছি আল্লাহওয়ালা লোক, এর থেকে কেউ টাকা মেরেনি আর লোক নেই, ঠিক কাজ হয়ে যাবে। 100 বস্তা সিমেন্ট প্লাস 20 গাড়ি ইট, এটা আমাদের কাছে যেন আকাঙ্ক্ষিত ছিল না, কিন্তু যে বান্দারা আজকে এলেন, চেয়ারে বসলেন, এই চেয়ারটার ইজ্জত আপনি রাখবেন। আপনি তো চেয়ারওয়ালা, আয়াতুল কুরসি যেটাকে বলি, আপনারও তো চেয়ার আছে, কুরসি, আরবিতে কুরসি মানে চেয়ার। কোরআনে আপনি শিখিয়েছেন আমাদের ওয়াসিয়া, কুরসি ইহু সামাওয়াতুল আরদা, আপনার চেয়ারটা 7 আসমান জমি জুড়ে। আপনি যেমন আপনার চেয়ার তেমন, আপনি যেমন আপনার হাত তেমন, আপনি যেমন আপনার সবই আপনার আপনার মতো। অত হে মুনিব, হে পরওয়ারদিগার আলম, প্রথমে এই দোয়া চাই, আপনি আমাদেরকে আপনার দরবারের ফকির বানিয়ে দেন। ফকির যেমন মানুষকে খুশি করে কিছু চেয়ে নিয়ে উপকৃত হয়, তেমনি আপনার দরবারে এমন ফকির আমাদের বানিয়ে দেন যেন আপনার দরবারে সরাসরি দরখাস্ত করে পেয়ে যাই, সেই ফকিরই আমাদের দান করুন। আর যারা যারা আজকে লিখিয়েছেন, আল্লাহ যেন তাদের ওইগুলো দেওয়ার তৌফিক দান করে যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেবেন। আর কাকে দিতে হবে যদি জানতে চান, এখানে জেনে যাবেন যে কার হাতে টাকাটা দেবো বা মালটা কোথায় পৌঁছে দেবো, সেটা আমার মনে হয় এদের তরফ থেকে কেউ বলবে যে ঈদটা দিলে আপনি অমুক জায়গায় পৌঁছে দেন আর টাকাটা অমুকের কাছে দিয়ে দেন। ইনশাল্লাহ একটা টাকাও মেরে নেওয়ার মতো কেউ লোক নাই এখানে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইয়া আল্লাহ, কবরে যারা রয়েছেন আল্লাহ আপনি তাদের মুক্তি দিন, তাদের কবরকে নূর দিয়ে খুশবু দিয়ে ভরে দিন। ইয়া আল্লাহ, আমরা যখন মরে যাব যারা থাকবে তারা যেন আমাদের জন্য হাত তুলে কাঁদার জন্য যথেষ্ট হয়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বলবো, আসল শ্রোতা তো আপনারাই, আপনারা একটু একটু সরে আসুন, এলে ভালো হবে, আপনাদের সরে আসুন, ইনশাল্লাহ ভালো হবে। লোক যারা চলে গেছে যেতে দিন, আল্লাহ কাউকে বলেনি যে তুমি থাকো, যার দিল চাইছে তিনি থাকুন, যার মন চাইছে চলে গেলেও অসুবিধা নেই। মহিলারা এসেছে, মহিলাদের জন্য দু একটা কথা বলবো। কি নাম? আচ্ছা, এখানে মনা বিবি বলে একজন এসেছেন অতিথি, তিনি 5000 টাকা দিচ্ছেন, ইট বাবদ হোক, সিমেন্ট বাবদ হোক, রাজমিস্ত্রির খরচা হোক, ওটা লিখে নেন। আর তার ঠিকানা জানো তো? শওকত, শওকত, ওর ঠিকানা জানো তো? হ্যাঁ, লিখুন 5000 টাকা। হ্যাঁ, বক্তা কজন আছে বাকি? হ্যাঁ, আমি তারা মানে স্টেজে চলে এসছেন। আচ্ছা, আমি কয়েক মিনিট একটা কথা বলি, শুনুন। আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা শুনে নেন আগে। আপনাদের ওই স্ট্রোক হওয়ার কথা শুনুন, কোনো হাতি স্ট্রোক হতে